হ্যালো এভরিওয়ান, উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর তোমরা সবাই পিকনিক কেমন খাচ্ছ, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ, বা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, বা কোথায় গিয়েছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমার শুনতে খুব ভালো লাগবে। তো আমরা পিকনিক গিয়েছি, তো সেটার ভিডিও তো আমি আগের ভিডিওতে পোস্ট করেছি, তো তোমরা যারা যারা এখনও দেখোনি সেটা কিন্তু দেখতে পারো, জায়গাটা খুব সুন্দর। তো আমরা গিয়েছিলাম লালিগুড়াতে, তো এটা মোটামুটি আমাদের এখান থেকে 4 ঘন্টা সময় লেগেছে, দিনহাটা থেকে লালিগুড়া 4 ঘন্টা। দিনহাটা, কোচবিহার, ফালাকাটা, নেক্সট হলো আরও বিভিন্ন জায়গা পড়ে, তো আমি মেন মেন জায়গাগুলোর কথা বলছি। ফালাকাটা, তারপর চালসা, মেটেলি, লালিগুড়া, ঠিক আছে? তো এই মোটামুটি আমরা সকাল 6টা সাড়ে 6টায় আমাদের বাস ছেড়েছে, তো মাঝখানে ফালাকাটায় গিয়ে একটু একটু মানে গাড়িটা থামিয়েছে, সেখানে সবাই একটু আমরা নেমেছি, একটু ব্রেকফাস্ট ওখানেও করেছি, তারপর আবার ওখান থেকে গাড়ি ননস্টপ ছেড়েছিল। তো মোটামুটি 4 ঘন্টা লেগেছে। তো তোমরা যারা যারা ফালাকাটা বা আলিপুরদুয়ারে থাকো সেখান থেকে অনেক কাছে হবে, তো জায়গাটা অনেকটাই সুন্দর। আর সেখানে জায়গাটা আর নদীটা এতটা সুন্দর, নদীর জলগুলো মনে হয় যেন যে ঝর্ণা, ঠিক পাথরগুলো এমনভাবে রয়েছে যেন ঝর্ণা বয়ে চলছে। কি সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য, আমার তো ইচ্ছে করছে আর একবার যেতে। তো আর যেহেতু শীতকাল, এখন তো নদীর জলটা শুকিয়ে অল্প হয়ে এসছে, তো যার জন্য ওই নদীটার জল যতটুকু আর বাকিটুকু তো পাথর রয়েছে, ওই পাথরের গা ঘেঁষেই পাহাড়, তো সেই পাহাড় বেয়ে উপরেও ওঠা যায়, কিন্তু সেটার রাস্তা খুবই মানে খাড়া, সেটাতে আমরা উঠিনি, ও কয়েকটা ফ্রেন্ডরা উঠেছিল। তার উপরেও নাকি খুব সুন্দর জায়গা, সেখানে নাকি খুব সুন্দর সারি সারি চা বাগান রয়েছে, আরও বাড়ি রয়েছে, সুপারি গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ। আর আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম সেটা হলো, সেটা তো লালিগুড়াস, তো সেই জায়গার থেকে আমরা যেখানে গাড়িটা রেখেছিল সেখান থেকে গাড়ি সেখান থেকে আবার আলাদা করে গাড়ি নিয়ে ওখানে থাকেই, ওখানে ওরা পিকনিক সিজনে ওখানে সবসময় গাড়ি থাকে, ওখান থেকে নিচে নামতে হয়। যেহেতু রাস্তাটা অনেকটাই খাড়া, তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যেতে পারিনি, ছেলেরা সবাই হেঁটে এসেছিল, আমরা গাড়িতেই এসেছি, নিচে নামতে হয়। আবার ওই গাড়ির নাম্বার দিয়ে দিয়েছিল, আবার ফেরার সময় সব জিনিসপত্র, তারপর আমরা সবাই ওই গাড়ি করে নিচ থেকে আবার উপরে উঠেছি। রাস্তাটা খুবই খারাপ, যার জন্য আমাদেরকে গাড়ি করে যেতে হয়েছে, তো যাই হোক এটা কোনো ম্যাটার না। তো আর এখন বাজছে দুপুর 2:30। আজকে সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম বিউলির ডালের কচুরি আর তরকা ডাল, তো সেটা ওকে আমি টিফিন হিসেবে মানে ওর অফিসে লাঞ্চে আমি করে দিয়েছি সকালবেলায়, আর সেইটাই আমাদের ব্রেকফাস্ট হিসেবে হয়ে গেছিলো। আর দুপুরবেলা লাঞ্চ শেষ, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবু আর আমি খেয়ে নিয়েছি, আর এখন আমি তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে এতটা ঠান্ডা পড়েছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনটা খুবই খারাপ হয়ে গেল। আর আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম 31 ডিসেম্বর, সেদিন এত রোদ, এত চঞ্চনা রোদ, মনে হচ্ছিল যে গা পুড়ে যাচ্ছে। আর এখন আজকে এতটা ঠান্ডা, মানে সকাল 11টা পর্যন্ত তো ঝিরিঝিরি বৃষ্টিই পড়ছিল, তারপর বৃষ্টিটা থেমেছে যদিও, কিন্তু ওয়েদারটা একদমই ভালো না, সারাদিন পুরো ড্যাম আকাশ, কোনো রোদ নেই, কিচ্ছু নেই, জামাকাপড় কিচ্ছু শুকোয়নি, তো এরকমই চলবে, কবে যে মানে এই শীতকালটা যাবে, আর ভালো লাগছে না এই শীতকাল। অবশ্য শীতকালটা থাকাও খারাপ না, পিকনিক টিকনিক খাওয়া হয়, তাই না? আমি এখন একটু বাগানের দিকে যাচ্ছি, বিকেলে আমি ম্যাগি বানাবো জন্য একটু গাজর ছিঁড়তে যাচ্ছি। তো গাজরগুলো কিন্তু এখনও ছোট, বড় হয়নি, তবু এটা ট্রাই করে দেখি। দেখো গাজরটা কিন্তু ছোটই হয়েছে, এখনও খুব একটা বড় হয়নি, তো পাশে দেখি আর একটা দুটো ট্রাই করি, এটা তো আরও ছোট। তো গাজরগুলো দেখা যাচ্ছে খুব একটা বড় হয়নি কিন্তু এখনো। ওকে, তো হয়ে যাবে এটাতেই। আমি এখানে ম্যাগির জন্য জল বসিয়ে দিয়েছি, আর জলটা মোটামুটি গরম হয়ে গেছে, তারপর আমি এগুলো ম্যাগিগুলো এখানে দিয়ে দিব।
আর পাশে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দেখো এখানে গাজর, যেটা আমি একটু আগে ছিঁড়ে নিয়ে আসলাম, গাজর, তারপরে হলো আলু, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজকলি, বিনস, এগুলো কেটে নিয়েছি ভাজার জন্য। এবার মনে হচ্ছে যে আমার ম্যাগিটা রেডি, তো এবার আমি ম্যাগিটা নামিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যাগিগুলো এখানে দিয়ে দেবো। তার সাথে এখানে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। আর একটু দিয়ে দেবো আমি এখানে সয়া সস, এটা ডার্ক সয়া সস দিচ্ছি। তাহলে লাস্টে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এই হলো আমার ম্যাগি। কি হচ্ছে, ঘুম ভেঙে গেছে? ও ম্যাগিটা জাস্ট শেষ হয়েছে, আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই ও খুব কান্নাকাটি শুরু করে দেয়। তো ওর কাছে আসলাম, তারপর ওকে শান্ত করালাম, ও কিছুতেই শান্ত হতে চায় না আমাকে ছাড়া। ওকে এখন শান্ত করে নিয়েছি, এবার ম্যাগি খাবো, বাবুকে খেতে দেব, তারপর তার আগে ওকে খাওয়াবো। দুত্তু এত কানো কানো করছো কেন তুমি? আর হ্যাঁ, আমার ছেলের ভালো নাম হলো রেয়ানস, আর ডাক নাম মানে আমরা বাড়িতে, আমি তো ওকে পাপা, সোনা, বাবা এগুলো বলেই ডাকি, আর ওর ঠাকুরদা ওকে জয় বলে ডাকে, এখানকার আশেপাশের লোকজনও ওকে জয় বলে ডাকে। ম্যাগিটা ঠান্ডাই হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে এত কান্নাকাটি শুরু করে দেয় যে আমাকে ছাড়া ও কিছুতেই থামে না। তাই দৌড়ে এসে ওর কাছে প্রথমে ওকে ঠান্ডা করালাম, শান্ত করালাম, তারপর চুপ হলো, তারপর এখন ওর দাদের কাছে আছে। তাই এখন আমি এখন ম্যাগিটা খেতে পাচ্ছি, নয়তো সেটাও হয়তো পারতাম না। একদম ঠান্ডা হয়ে গেছে ম্যাগিটা, এমনিতেই ঠান্ডার দিন। চলো ম্যাগিটা খেয়ে নিই। তাহলে ম্যাগি খেতে খেতে আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, চলো টাটা। আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, তোমরা সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও, আর ভালো করে পিকনিক খাও, এনজয় করো। ঠিক আছে, চলো টাটা।